নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ তৈরি করেছি সজনে ডাঁটার চচ্চড়ি। অসাধারণ স্বাদ, একেবারে ঘরোয়া রান্না, আর উপকরণও একদম সিম্পল। মোটামুটি আপনার ঘরে এগুলো থেকেই যায়। এই চচ্চড়িটা গরম ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে দারুণ লাগবে। এই সময় সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, কেননা সজনে ডাঁটা অ্যান্টিপক্সের কাজ করে। আমি যেভাবে রান্নাটা করব তাতে কিন্তু যে কেউ সহজভাবে এই রান্নাটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে 200 গ্রাম মতো সজনের ডাঁটা আছে। ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব আর এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আমি ডাঁটাগুলোকে কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। সঙ্গে দিচ্ছি 2 মাঝারি মাপের আলু। আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো আপনারা আপনাদের খুশি মতো কেটে নিতে পারেন। এবার আসছি রান্না পর্বে। আমি কড়াইতে 2-3 চা চামচ সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলে করলে সবচেয়ে ভালো হবে। তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নে কালো জিরেটা দিলেই সব থেকে ভালো লাগবে। সবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আজকে এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি আলুটাকে চাপা দিয়ে দিয়ে ভাজছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে। আলুটা ভাজা মোটামুটি হয়েই গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাগুলো। এবার আলু আর সজনের ডাঁটাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সজনের ডাঁটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হবে। আমি এখানে আলু ব্যবহার করেছি, তবে কেউ যদি মনে করেন যে শুধু ডাঁটা দিয়ে করবেন তাও করতে পারেন। আলু আর সজনে ডাঁটাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আগে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে 4 কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি, তবে ঝালটা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি ভালো করে কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা, 1 চা চামচ পোস্ত বাটা, 1 চা চামচ নারকেল বাটা। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি আলুগুলোকে সেদ্ধ করব, সঙ্গে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে আমি এবার আলু ও ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর মাঝে মাঝে চাপা খুলে আমি একটু নাড়াচাড়াও করে দিচ্ছি। রান্নাটাতে আমি 2-4 চিনির দানা দিলাম, খুব কম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে এবার তরকারির সাথে কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে আবারও রান্না করব।
যাতে তেলের যে ফ্লেভারটা এই তরকারির মধ্যে ঢুকে যায়। বেশ মাখো মাখো হয়ে এসেছে, যখন এরকম তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। একেবারে রেডি হয়ে গেল সজনে ডাঁটার চচ্চড়ি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।